না খাইয়া করেছিল, কিছু থাকলো না, কিছু আমার থাকলো না, কুণ্ঠে যাব আমার দুনিয়াতে কেউ না খাইব, তো কেউ না খাবে, কেউ না জীবনা কুণ্ঠে যাব আমার দুনিয়াতে কেউ না খাবে। খুব কষ্ট করে বাড়ি ঘর করেছিলেন, আমার মতো কেউ সব বাড়ি ঘর করেছিল, দাদা খাইছে আমি আট দিন দুদিন তিন দিন বাদ হয়নি, তা আমার ছেলেরা কইতে জানি কেউ দুবারে না খাইয়া ইট কিনেছে না রে ভাই, তখন বেটাটাও ঘাটতে শিখেনি, দু মাস হলো বাড়ি দেওয়া চলে গেল খুঁটে আশ্রি দিব, হঠাৎ কালকে তুলিয়ে গেল জমি জায়গা নাই, কোথায় আমরা জমি জায়গা পাবো, ছেলে মেয়ে কোথায় দাঁড়াবো, কোনো জাগানো দাঁড়াবে রাস্তা নেই, দুর্বল আমরা, আমাদের জায়গা তো নাই, কোথায় গিয়ে দাঁড়াবো, তো ঠিক নাই, পশু পাশে জায়গা তো আমাদের নাই, কত কষ্ট করে বাড়ি ঘরটা করলাম, থাকতে পেলাম না, লইতে চলে গেলো। ভারতের অন্যতম দীর্ঘতম নদী গঙ্গার তীরে অবস্থিত ধুলিয়ান একটি প্রাচীন শহর। প্রত্যেক বছরের মতো এবারও ধুলিয়ান তৎসহ শামসেরগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে শামসেরগঞ্জ এবং গঙ্গা ভাঙন যেন সমার্থক। আমার পূর্ববর্তী তথ্যচিত্র ধুলিয়ান গঙ্গার একাল সেকালে চিত্রায়িত হয়েছিল প্রায় জলশূন্য গঙ্গার এক অন্য রূপ, যেখানে আমরা দেখেছি গঙ্গার বুকে এক বিস্তীর্ণ বালিয়াড়ি, যেন এক আস্ত মরুভূমি, আর আজ দেখছি ভরা গঙ্গার ভয়ঙ্কর রূপ। সর্বগ্রাসী মা গঙ্গা জমি ভিটে মাটি সমস্ত গ্রাস করে চলেছে। মুর্শিদাবাদ জেলার উত্তর দিক থেকে ফরাক্কা উন্নয়ন ব্লকের পরেই শামসেরগঞ্জ ও সুতি ব্লক। ভৌগোলিক দিক থেকে শামসেরগঞ্জ ও ধুলিয়ান এলাকাটি গঙ্গার নিম্ন গতিতে অবস্থান করে। ধুলিয়ান গঙ্গার পরেই গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়ে পদ্মা ও ভাগীরথী নাম নিয়ে যথাক্রমে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে প্রবাহিত হয়েছে। শামসেরগঞ্জ এলাকা এবং মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে নদী ভাঙন কোনো নতুন ঘটনা নয়। ১৯ শতক থেকেই এই অঞ্চলে গঙ্গার গতিপথ অনেকখানি বদলে গেছে প্রকৃতির আপন খেয়ালে। সাবেক ধুলিয়ান শহরের প্রকৃত অবস্থান ছিল বর্তমান গঙ্গার মাঝখানে। ক্রমাগত গঙ্গা ভাঙনে এলাকার মানুষ যুগ যুগ ধরে বারংবার হারিয়েছে বসতবাড়ি, জমি, স্কুল ঘর, মন্দির, মসজিদ ইত্যাদি। একসময় ইতিহাস প্রসিদ্ধ সুতির ঔরঙ্গাবাদ ছিল মহকুমা, কিন্তু ক্রমাগত গঙ্গা ভাঙন এবং প্রবল বর্ষণের কারণে ব্রিটিশ শাসকরা এই ঔরঙ্গাবাদ থেকে মহকুমার যাবতীয় অফিস কাচারি জঙ্গিপুরে স্থানান্তরিত করেন। এছাড়াও বাধার ও আজিমগঞ্জ কাটোয়া সেকশনের ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন বর্তমানে এই গঙ্গার মাঝখানেই অবস্থান করেছিল। ১৯৫০ দশকে গঙ্গা ভাঙনের কারণে গঙ্গা থেকে ৪ কিলোমিটার দূরে বর্তমানে ধুলিয়ান রেল স্টেশনটি তৈরি হয়, কিন্তু তাতেও গঙ্গা যেন পিছু ছাড়তে চায় না। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে শামসেরগঞ্জ এলাকার গঙ্গা ভাঙন ভয়াবহ আকার ধারণ করে বিভিন্ন কারণে। উপগ্রহ চিত্র দেখলে বোঝা যাবে ফারাক্কা ব্যারেজ পরবর্তী অংশে গঙ্গা খুব আঁকাবাঁকা পথে প্রবাহিত হচ্ছে। নদীর এই আঁকাবাঁকা পথ মিয়েন্ডার নামে পরিচিত। নিম্ন গতিতে পলির চাপ বেশি থাকে, এর ফলে নদীর যাত্রাপথে নদীর বুকে চর জেগে ওঠে। এই নদী চর বর্ষা পেরোলেই গঙ্গা নদীর বুকে আবির্ভাব হয়। নদী তার স্বাভাবিক নিয়মে এই মিয়েন্ডার এরিয়ে সোজা পথে চলতে চায়, যার ফলে হয় নদী ভাঙনের সৃষ্টি।
নদীর মিয়েন্ডার পথ লক্ষ্য করলে দেখতে পাবো যে নদীর এই বাঁকা পথে উত্তল আর অবতল অংশ আছে। অবতল অংশে নদীর থাকে পাড় ভাঙার প্রবণতা। শামশেরগঞ্জ এই অবতল অংশে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে ভাঙন প্রায় অবশ্যম্ভাবী। ভাঙনের আরও একটি উল্লেখযোগ্য কারণ হল ফারাক্কা ব্যারেজের অবস্থান। বর্ষাকালে এই ব্যারেজ সমগ্র উত্তর ভারতের গঙ্গা অববাহিকার জল ধরে রাখতে পারে না। এই বিপুল জলরাশি ব্যারেজ অতিক্রম করে চাপবাড়ায় ব্যারেজের আপস্ট্রিমে। সমগ্র উত্তর ভারতের অববাহিকার জল নিয়ন্ত্রিতভাবে প্রবেশ করানো হলেও ব্যারেজ অতিক্রম করলেই নিয়ন্ত্রিত জল হঠাৎ গতি বৃদ্ধি করে শামশেরগঞ্জের গঙ্গার দুই পাশের অংশেই ভাঙন ঘটায়। আমরা জানি শামশেরগঞ্জ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অবস্থিত একটি স্থান, অর্থাৎ এখানকার মাটিতে পলি ও বালির ভাগ বেশি। গঙ্গার জলতল বৃদ্ধি পেলে মাটির নিচের ভৌম জলতলও বৃদ্ধি পায়। যখন গঙ্গার জল কমতে শুরু করে তখন এই ভৌম জল নদীর দিকে নামতে চাই জলের সাধারণ নিয়মে। তখন মাটি আলগা হয়ে ভাঙনের সৃষ্টি করে। কবে মনে করছেন কোথাও যে থাকবো, আমরা দাঁড়াবো কোথাও? তো জায়গা তেমন কিছু নেই, আমাদের বড় ছেলে নাই, কেউ নাই। কত কষ্ট করে বাড়ি ঘর করেছে, জলে তলিয়ে যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আসলে ভাঙন এক ধরনের প্রাকৃতিক বিপর্যয়। ক্রমাগত বৃক্ষছেদন, মাটিকে ধরে রাখার মতো বিভিন্ন অবলম্বনের অভাব, অপরিকল্পিত নির্মাণ ইত্যাদি নদী ভাঙনকে সাহায্য করে চলেছে। কারণ যাই হোক না কেন, ভাঙনের এই মর্মান্তিক ধ্বংসলীলায় বিলীন হয়ে যাচ্ছে সমস্ত কিছুই। বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে নিঃস্ব ও অসহায় মানুষের আর্তনাদ, হাহাকার। ভারাক্রান্ত মনে কেবল কবির মর্মস্পর্শী কথা কানে বেজে চলেছে। সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা বন্ধু, সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা রে ভাই, এই তো বিধি খেলা রে ভাই, এই তো নদীর খেলা। একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। একুল ভাঙে নদীর খেলা, এই তো বিধির খেলা, ভব নদীর খেলা, এই তো নদীর খেলা।